আসসালামু আলাইকুম, মোটো ডিভিশনে সবাইকে স্বাগতম। আজ ব্লগ টু, আশা করছি গত ব্লগটা আপনাদের ভালো লাগছে। অনেকেই কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানাইছেন, অনেকে কমেন্টের মাধ্যমে তাদের ফিডব্যাক কিংবা কোশ্চেনগুলো জানাইছেন, যার জন্য আমি আসলে আপনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। আমি আমার ব্লগগুলোতে চেষ্টা করব বিভিন্ন বাইক রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করার, দেশের বিভিন্ন দর্শনীয় স্পটগুলো ঘোরার, প্লাস একই সাথে যে জায়গাগুলো আসলে ঘুরতে যাব কিংবা যে জায়গাগুলো কভার করব, একই সাথে চেষ্টা করব ওইখানের মাস্টারে যে ফুডগুলো থাকে কিংবা ওইখানে গেলে যে খাবারগুলো যাওয়া উচিত ওইগুলো খাওয়ার, ওইগুলোর সম্পর্কে একটা প্রপার ফিডব্যাক প্রদান করার আপনাদেরকে, একই সাথে প্রাইসিং সম্পর্কে আপনাদেরকে জানানোর। আজ ব্লগ টু, আজ আমি ডিসকাস করব ইঞ্জিনের কুলিং সিস্টেম নিয়ে। যেমন ইঞ্জিনের কুলিং সিস্টেম বলতে আমরা মূলত যে কুলিং সিস্টেম সম্পর্কে জানি, যেমন এয়ার কুল, অয়েল কুল, লিকুইড কুল, এইগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ইঞ্জিনের কুলিং সিস্টেম নিয়ে বলতে গেলে প্রথমে যে বিষয়টা বলতে হয় সেটা আসলে ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলা উচিত আমি মনে করি, যে ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে। ফুয়েল ট্যাঙ্কি থেকে ইঞ্জিনে একটি পাইপের মাধ্যমে ফুয়েল আসে, সেইখানে তার সাথে একটি নির্দিষ্ট পরিমাণ এয়ার মিক্স হয়ে জিনিসটা বার্ন হয় কিংবা ব্লাস্ট হয় ভিতরে, যার ফলে আসলে এনার্জি উৎপন্ন হয়। এখন এই এনার্জিটা থেকে দুই ধরনের শক্তি উৎপন্ন হয়, একটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি আর একটা হচ্ছে হিট এনার্জি। আরও বিস্তারিতভাবে যদি বলতে হয় তাহলে বলতে হয় এই যে এনার্জিটা থেকে এটার মোটামুটি এক তৃতীয়াংশ মেকানিক্যাল শক্তিতে কনভার্ট হয়, যার মাধ্যমে আমাদের বাইকটার হুইলটা ঘুরে কিংবা আমরা বাইকটা সামনে আগাচ্ছি যে শক্তিটার মাধ্যমে, এটা হচ্ছে মূলত মেকানিক্যাল এনার্জি। পাশাপাশি বাকি যে অংশটা থাকে ওর কিছুটা অংশ এক্সস্ট পাইপের থেকে বের হয়ে যায়, আর আর এটা বের হওয়ার পরে রিমেনিং যে অংশ সেটা হচ্ছে মূলত হিট এনার্জি, যেটা আসলে মূলত আমাদের কোনো কাজে দরকার নাই। ওইটা এখন কন্ট্রোল করার জন্য কিংবা ওটাকে হচ্ছে আপনার রিমুভ করার জন্য যে জিনিসটা প্রয়োজন হয় ইঞ্জিনে সেটা হচ্ছে আপনার কুলিং সিস্টেম। এখন আমরা সাধারণত তিন ধরনের কুলিং সিস্টেম দেখতে পাই, একটা হচ্ছে আপনার এয়ার কুল, একটা হচ্ছে অয়েল কুল, আর একটা হচ্ছে লিকুইড কুলিং। এখন আমরা সবাই জানি ইঞ্জিনের ভিতর ইঞ্জিন অয়েল থাকে, ইঞ্জিন অয়েলের নানাবিধ কাজ আছে, তার মধ্যে সব থেকে মেন কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতর যে মুভেবল পার্টসগুলো থাকে ওইগুলোকে লুব্রিকেট করা হচ্ছে এটার মূলত কাজ। যদি এমন হয় যে বাইকের কোনো কুলিং সিস্টেম ইউজ করা না হয় তো সেক্ষেত্রে কী হতো, বাইকের ইঞ্জিনটা বাইক রান করার সাথে যত বেশি রান হতো তত বেশি হিট হতো, তত বেশি গরম হতো, কারণ ইঞ্জিনের হিটটা যখন একটা অতিরিক্ত লেভেলে পৌঁছায় যাবে তখন আস্তে আস্তে ভিতরের জিনিসগুলো যখন ঠান্ডা হওয়ার সুযোগ পাবে না তখন জিনিসগুলো তার আকৃতি চেঞ্জ করবে, অনেক কিছু গলেও যাইতে পারে। এখন আমরা বাইকে মূলত তিন ধরনের কুলিং সিস্টেম দেখতে পারি আমাদের দেশে, একটা হচ্ছে আপনার এয়ার কুল, একটা হচ্ছে অয়েল কুল, আর একটা হচ্ছে আপনার লিকুইড কুলিং টেকনোলজি। এখন এইগুলো নিয়ে যদি সংক্ষেপে বলতে হয় প্রথমত আসি হচ্ছে আপনার এয়ার কুল নিয়ে। এয়ার কুলিং টেকনোলজিটা হচ্ছে আপনার সবথেকে বেশি কমন এবং সবথেকে বেশি প্রচলিত টেকনোলজি। আমরা রাস্তাঘাটে যে সমস্ত বাইক দেখতে পাই এর মূলত বলা যায় মোস্টলি 70% বাইকই হচ্ছে আপনার এয়ার কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়। এয়ার কুলিং টেকনোলজিটা আসলে এখানে স্পেশাল কোনো কম্পোনেন্টই থাকে না, এখানে জাস্ট ইঞ্জিনটা হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে ঠান্ডা হয়। আমরা যদি ইঞ্জিনের দিকে দেখি, বাইকের ইঞ্জিনের দিকে দেখি যেগুলো আসলে এয়ার কুলিং টেকনোলজি ইউজ করা হয়েছে, ওইখানে দেখতে পারি যে ইঞ্জিনে খাস কাটা একটা জিনিস থাকে ইঞ্জিনের ওপরে, এটাকে বলা হয় যে ফিন। ইঞ্জিনের যে ফিনটা এটা আসলে বাতাসের সংস্পর্শে এসে কিংবা বাতাসের ফ্লোটা ওর ভিতর থেকে গেলে ওর ভিতরে বাতাসটা কিছুটা টাইম স্টে করে দেন স্লোলি পার হয়ে যায়, আর যার ফলে কি হয়, যার ফলে হচ্ছে আপনার ইঞ্জিনটা ঠান্ডা হয়। এখানে কোনো আলাদা কোনো কম্পোনেন্ট ইউজ করা হয় না, এটা হচ্ছে কনভেনশনাল ওয়ে কিংবা প্রচলিত ওয়ে ইঞ্জিনটা ঠান্ডা করার। এখন এইটার বেশ কিছু সমস্যা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এটা যথেষ্ট ইফেক্টিভ না, তার মানে এটা আসলে একটু টাইম লাগে ইঞ্জিনটা ঠান্ডা করতে কিংবা খুব বেশি যে ঠান্ডা করতে পারে, যে পরিমাণে ইঞ্জিন হিট
উৎপন্ন করে সেই অনুযায়ী যে বিশাল আকারে ঠান্ডা করতে পারে বিষয়টা এরকম না, একটু সময় লাগে, প্লাস এটা অতটা কার্যকরী না, প্লাস আরও বেশ কিছু ইস্যু আছে। যেমন আমি যদি লং টাইম একটানা বাইক চালিয়ে থাকি সেক্ষেত্রে এটা আসলে খুব বেশি কাজ করতে পারবে তা না, কিংবা আমি যদি হাই আরপিএমে বাইক চালাই সেক্ষেত্রেও এটা খুব বেশি আসলে যে কাজ করতে পারবে ইফেক্টিভলি সেটাও না। ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয়ে যায় আর সেই অনুযায়ী যদি কুলিং সিস্টেম যেটা আছে ইঞ্জিনকে যদি ঠিক আপনার সেভাবে কুল না করতে পারে সেক্ষেত্রে কী হবে, একটা টাইমে যে এমনও হতে পারে যে আমার ইঞ্জিন অতিরিক্ত হিট আপ হওয়ার জন্য আমার বাইকের স্টার্টটাও বন্ধ হয়ে যেতে পারে। আর এটার বেশ কিছু সুবিধার দিকের অন্যতম হচ্ছে গিয়ে এটা সব থেকে বেশি কমন, এখানে কোনো স্পেশাল কম্পোনেন্ট করা হয় নাই বলে এখানের মেনটেন্যান্স খরচ কম, এখানে আলাদা কোনো কুলেন্ট কিংবা এই টাইপের কোনো কিছু প্রয়োজন ইউজ করার দরকার হয় না, যার ফলে এটা লো কস্টলি। এরপরের যে কুলিং সিস্টেমটা নিয়ে বলতে হয় সেটা হচ্ছে আপনার অয়েল কুলিং সিস্টেম। অয়েল কুলিং সিস্টেমটা বেসিক্যালি অয়েল কুল যে ইঞ্জিনগুলো আছে এখানে এয়ার কুলিং সিস্টেম যেটা সেটাও থাকে, পাশাপাশি এক্সট্রা একটা রেডিয়েটার থাকে। এই রেডিয়েটারের কাজটা হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েল যেটা আছে এটা ওইখান থেকে রেডিয়রে যায়, রেডিয়র এটাকে কিছুটা ঠান্ডা করে ওটা আবার ইঞ্জিনে আসে, আবার ওইটা হচ্ছে গিয়ে রেডিয়েটরে যায়, রেডিয়র ওটাকে ঠান্ডা করে আবার ইঞ্জিনে আসে। এইভাবে আসলে ইঞ্জিনের টেম্পারেচারটা কন্ট্রোল করার চেষ্টা করা হয় কিংবা যতটুকু পারা যায় কমাই দেওয়া হয়। এইভাবে আসলে এই কুলিং সিস্টেমটা কাজ করে। অয়েল কুলিং ইঞ্জিনগুলোতে অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয় ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। এয়ার কুলের আর একটা জিনিস বলতে ভুলে গেছি যে এয়ার কুল নিয়ে, এয়ার কুল ইঞ্জিন সমৃদ্ধ বাইক নিয়ে আমরা আসলে লং রাইড করতে পারবো না, কারণ এটা আসলে ইঞ্জিন অতিরিক্ত হিট আপ হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে দেখা গেলো ইঞ্জিনের লঞ্জিভিটি কমিয়ে দেবে, ডিউরেবিলিটি কমিয়ে দেবে, একই সাথে মাইলেজেও জিনিসটা ইফেক্ট হতে পারে। এই জন্য আপনার এয়ার কুল সমৃদ্ধ ইঞ্জিন নিয়ে বাইক রাইড করলে আমাদের কিছুক্ষণ পরপর রেস্ট দেওয়া উচিত ইঞ্জিনটাকে কিছুটা, যাতে হিট আপ কমে যায় এটার। এয়ার কুলিং ইঞ্জিন সমৃদ্ধ গাড়ির এক্সাম্পল হচ্ছে আমি যে নিজে যে বাইকটা ইউজ করতেছি, এই যে জিক্সার FIABS যে মডেলটা 2020 মডেল যেটা, এটা হচ্ছে এয়ার কুলিং টেকনোলজি সমৃদ্ধ একটি বাইক। পাশাপাশি যদি বলি ইয়ামা FZS ভার্সন 3, এটাকেও কনভেনশনাল এয়ার কুল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এখন দ্বিতীয়ত যেটা বলতেছিলাম হচ্ছে অয়েল কুল টেকনোলজি নিয়ে। এখন অয়েল কুল টেকনোলজি সমৃদ্ধ বাইকের কথা যদি বলতে হয় পালসার NS160, সেটা একটি বাইক, ওটার ইঞ্জিনে হচ্ছে আপনার অয়েল কুল টেকনোলজি ব্যবহার করা হয়েছে, কিংবা আপনাদের TVS RTR 4B, এটাও একটা অয়েল কুল ইঞ্জিন সমৃদ্ধ বাইক। এরপরে সর্বশেষ সবথেকে কার্যকরী এবং সবথেকে কস্টলি যে কুলিং সিস্টেম আছে সেটা হচ্ছে গিয়ে আপনার লিকুইড কুলিং সিস্টেম। লিকুইড কুলিং সিস্টেমটা মূলত হচ্ছে গিয়ে স্পোর্টস টাইপের যে বাইকগুলো আসলে অনেক বেশি এনার্জি উৎপন্ন করে সেই টাইপের বাইকগুলোতে ব্যবহার করা হয়। এখন লিকুইড কুলিং ইঞ্জিন যেইগুলো, এখানে আপনার এয়ার কুলের মতো ইঞ্জিনে কোনো ফিন থাকে না, এটা বাতাস দ্বারা ইঞ্জিন কোনোভাবে ঠান্ডা করা হয় না। লিকুইড কুলিং টেকনোলজি যে বাইকগুলো এইখানে আসলে এক্সট্রা আর একটা লিকুইড ইউজ করা হয় ইঞ্জিন অয়েলের মতো ঠিক না, এক্সট্রা আর একটা লিকুইড ইউজ করা হয়, তার একটা চেম্বার আছে, এটাকে বলা হচ্ছে কুলেন্ট। কুলেন্টের একটা চেম্বার থাকে, কুলেন্টটা দেখতে ইউজুয়ালি গ্রিন কালারের হয়, এটা বেসিক্যালি আপনার মোস্টলি ওয়াটার এবং কিছু কেমিক্যালের মিশ্রণ। এখন এটা কী করে, এটা হচ্ছে ইঞ্জিনের চারপাশে একটা ব্লক থাকে, যে ব্লকে কিংবা একটা লাইন থাকে যেটার মাধ্যমে আসলে কুলেন্টটা ফলো করে। এটা আসলে কুলেন্টটা হচ্ছে গিয়ে আপনার রেডিয়েটরে যায়, রেডিয়েটরের থ্রুতে কুলেন্টটা ঠান্ডা হয়, ওটা আবার ইঞ্জিনের চারপাশে যে ব্লকটা থাকে এটার মাধ্যমে প্রদক্ষিণ করে ইঞ্জিনটাকে ঠান্ডা করে আবার জিনিসটা এসে আবার রেডিয়েটরে যায়, আবার জিনিসটা ঠান্ডা হয়ে যায় কিংবা তাপমাত্রা ওইটা ওইখান থেকে তাপমাত্রা কমে যায়, ওইখান থেকে আবার ইঞ্জিনের চারপাশে প্রদক্ষিণ করে এইভাবে আসলে জিনিসটা হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা করে। এখন এই সিস্টেমটা হচ্ছে সবথেকে বেশি কার্যকরী ইঞ্জিন ঠান্ডা করার জন্য, যেহেতু সাধারণত আমরা যে স্পোর্টস বাইকগুলো দেখতে পাই যেমন আপনার ইয়ামা R15 CBR, এগুলো আসলে প্রচুর শক্তি উৎপন্ন করে, যেহেতু অনেক বেশি হিট উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে এটাকে অবশ্যই অধিক কোনো কার্যকরী উপায় লাগবে এটাকে ঠান্ডা করার জন্য। এইখানে আসলে লিকুইড কুলিং টেকনোলজিটা ব্যবহার করা হয়।
লিকুইড কুলিং টেকনোলজিটা যেমন একই সাথে সব থেকে বেশি ইফেক্টিভ কার্যকরী, একই সাথে এটা অনেক সংক্ষিপ্ত টাইমে ইঞ্জিনকে ঠান্ডা করতে পারে। কিন্তু এটার হচ্ছে গিয়ে যে কুলেন্টের যে বিষয়টা, এটা আসলে আলাদাভাবে কিনতে হয়। এই জিনিসটা হচ্ছে গিয়ে কুলেন্টের যে চেম্বার আছে ওইখানটাকে কুলেন্টটাকে রাখতে হয়। লিকুইড কুলিং টেকনোলজি সমৃদ্ধ বাইকের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে আমাদের চেনা জানার মধ্যেই আছে হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3, হোন্ডা সিভিআর কিংবা KTM-এর যে বাইকগুলো, এগুলো সবগুলোই হচ্ছে আপনার লিকুইড কুলিং টেকনোলজি সমৃদ্ধ ইঞ্জিন। এই বাইকগুলোর অন্যতম আর একটা বড় সুবিধা হচ্ছে এই বাইকগুলো নিয়ে একটানা লং রাইড করা যায়, অনেকক্ষণ বিরতিহীনভাবে চালানো যায়, প্লাস হাই RPM-এ অনেকক্ষণ চালানো যায়, বাইককে কোনো রেস্ট দেওয়া ছাড়াই অনেকক্ষণ রান করা যায় বাইকটা। এইগুলোই মূলত আর কি। ইঞ্জিনটা আসলে এই জন্য ঠান্ডা রাখার দরকার কিংবা কুল করার দরকার। ইঞ্জিনটা যদি প্রপারলি ঠান্ডা না করা যায় সেক্ষেত্রে কী হতো, কিংবা যদি ধরে নিই আমাদের বাইকে যদি কুলিং সিস্টেমটা না থাকতো সেক্ষেত্রে কী হতো? কুলিং সিস্টেমটা না থাকলে কিংবা ইঞ্জিন প্রপারলি যদি ঠান্ডা না হয় সেক্ষেত্রে প্রথমে তো যেটা হয়তো ইঞ্জিন অয়েল যেটা আছে, ইঞ্জিনের ভিতর যে ইঞ্জিন অয়েলটা থাকে ওইটা আসলে তার ঘনত্ব হারিয়ে ফেলতো। ঘনত্ব হারিয়ে ফেলতো মানে ওটা হচ্ছে পাতলা হয়ে যেত, আর ওটা যদি পাতলা হয়ে যেত সেক্ষেত্রে ওটা হচ্ছে ইঞ্জিনের মুভেবল যে পার্টসগুলো আছে ওটাকে প্রপারলি আপনার লুব্রিকেট করতে পারতো না। আর একটা যে বিষয় হতে পারে, ইঞ্জিন অতিরিক্ত হিট আপ হয়ে গেলে ইঞ্জিনের ভিতর যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে, ইঞ্জিনের ভিতর যে মুভেবল পার্টসগুলো আছে সেগুলো আসলে আপনার অতিরিক্ত হিট আপ ইস্যুজনিত কারণে ওইগুলোর আকার আকৃতি শেপ চেঞ্জ হয়ে যাইতে পারতো কিংবা কোনোটা গলে যাইতে পারতো। বাইকের ইঞ্জিনের ভিতর যেহেতু অনেক নানাবিধ কম্পোনেন্ট থাকে এবং এই প্রতিটা হচ্ছে আপনার ইন্টারকানেক্টেড, একটা কম্পোনেন্টের সাথে আর একটা কম্পোনেন্ট জড়িত, একটা কম্পোনেন্টের দেখা গেলো কাজ শেষ হয়ে গেলে পরবর্তী কম্পোনেন্ট তারপর থেকে কাজ করতেছে কিংবা এরকম কিছু। এই জন্য আসলে কোনো একটা কারণে যদি কোনো একটা কম্পোনেন্ট তারা সেই কম্পোনেন্টটার শেপ চেঞ্জ হয়ে যায় কিংবা জিনিসটা গলে যায়, মেল্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেলো সেই কম্পোনেন্টটা কাজ করা থামাই দিলে পুরো ইঞ্জিনটাই তার ফলে এফেক্টেড হইতো। এর ফলে যে জিনিসটা ঘটতো সেটা হচ্ছে ইঞ্জিন সিজ হতো। এরকম নানাবিধ কারণে আসলে আমাদের ইঞ্জিনকে কুল করা আসলে জরুরি। মোটামুটি এই ছিল আমার আজকের ব্লগ। যেহেতু মানুষ মাত্রই ভুল করতে পারে সেক্ষেত্রে, সেহেতু আমি আমার যে কথাগুলো বলছি এর মধ্যে ভুল ইনফরমেশান থাকতেই পারে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি কিংবা যদি ভুল ইনফরমেশান দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সাথে আজকের যে টপিক্সটা ছিল এটার বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, আমি চেষ্টা করব, আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সদুত্তর প্রদান করার। একই সাথে আমার ব্লগ সম্পর্কে আপনাদের কোনো মতামত, কোনো সাজেশান কিংবা আমার ভুল ত্রুটি যদি আপনাদের কোনো চোখে পড়ে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আমার পরবর্তীতে ভিডিওগুলোতে আমার ভুল ত্রুটি সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠে ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমার কন্টেন্টের কোয়ালিটিগুলো আরও সুন্দর করার। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।